আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কলিজা পরিষ্কারের কয়েকটি পদ্ধতি শেয়ার করব আর তার সাথে কলিজা কালো এবং শক্ত না হয়ে যাওয়ার টিপস সহ পারফেক্টভাবে কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। যেহেতু সামনেই কোরবানি ঈদ আসছে, আশা করছি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক কলিজা পরিষ্কারের পদ্ধতিগুলো এবং কলিজা ভুনা করে নেওয়া। এখানে আমি হাফ কেজি পরিমাণের কলিজা নিয়েছি আর কলিজাগুলোকে 5 থেকে 6 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 5 থেকে 6 বার ধুয়ে নেওয়ার পরেও কিন্তু কলিজার ভিতর থেকে দেখুন কেমন রক্ত পানি বের হচ্ছে। আমরা কলিজা পরিষ্কারের যে পদ্ধতিটার সাথে সকলেই পরিচিত সেটা হলো গরম পানিতে কলিজাটা ফুটিয়ে নিই। আর এভাবে কলিজা পরিষ্কার করলে কলিজাটা পরিষ্কার হয় ঠিকই, কিন্তু তার সাথে সাথে কলিজাটা কিন্তু শক্তও হয়ে যায়, যেটা রান্নার পরেও কিন্তু সফট হয় না। আর একটা পদ্ধতি আছে, কাঁচা দুধের মধ্যে কলিজাটাকে ভিজিয়ে রাখলে কলিজার ভিতর থেকে সমস্ত রক্ত বের হয়ে আসে, কিন্তু এই পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়। আমি আজকে যে পদ্ধতিতে কলিজা পরিষ্কার করব সেটা হলো লেবুর রস কিংবা ভিনেগারের মাঝে কলিজাটা ভিজিয়ে রাখব। আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, তবে ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানির নিচে কলিজাগুলো ডুবে থাকে। আর এভাবে কলিজাগুলোকে আধা ঘন্টা ডুবিয়ে রাখলেই দেখা যাবে যে কলিজার ভিতর থেকে সমস্ত রক্ত বের হয়ে এসেছে আর পানিটা একেবারেই লাল হয়ে গিয়েছে। আজকের এই পদ্ধতিতে আপনারা কলিজা পরিষ্কার করে দেখবেন যে কলিজাটা কত ভালো মতো পরিষ্কার হয় এবং রান্নার পরে এই কলিজাটা কতটা বেশি সফট হয় সেটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন কলিজাটার রং একেবারেই ফ্যাকাশে হয়ে গিয়েছে, অর্থাৎ কলিজার ভিতর থেকে কিন্তু রক্তগুলো খুব ভালো মতো বের হয়ে এসেছে আর পানিটার রঙও কতটা লাল হয়ে গেছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে এই কলিজাগুলোকে আরও 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন কলিজাগুলো ধুয়ে নেওয়ার পরে কতটা স্বচ্ছ পানি, আর কলিজার ভিতর থেকে কিন্তু কোনোভাবেই রক্ত বের হচ্ছে না, পানিটাও লালচে হয়ে যাচ্ছে না। এবারে চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেলে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও করতে পারেন, তবে আমি বলবো সরিষার তেলে রান্না করলে বেশি স্বাদ হয়। আপনারা যে তেলেই রান্না করেন না কেন, এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে, যেহেতু কলিজার ভিতর থেকে কোনো তেল বা চর্বি বের হয় না, সেজন্য এই রান্নাটা একটু বেশি তেলেই করতে হয়। তেলটা পুরোপুরি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, তার মাঝে 1 ইঞ্চি সাইজে 2টা দারুচিনি আছে, 1 চা চামচ গোলমরিচ, 4টা লবঙ্গ, 4টা সাদা এলাচ আর 1টা বড় কালো এলাচ আছে। চেষ্টা করবেন গোটা গরম মশলাই ব্যবহার করতে। এখানে বাটা কিংবা গুঁড়ো গরম মশলা যদি ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদ এবং রং দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবারে পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এটাকে ভেজে বাদামি রং করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে বাটা মশলাগুলো যোগ করছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1/2 মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/2 হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে মরিচের গুঁড়ো এবং হলুদ দেওয়ার পরে এটাকে ভেজে নিব 10 সেকেন্ডের মতো।
এভাবে মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়োটাকে তেলের মাঝে ভেজে নিলে যে কোনো রান্নার রং অনেক বেশি সুন্দর হয়। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা খুব ভালোমতো কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে মশলার সাথে কলিজার টুকরোগুলোকে কষিয়ে নেব মিনিট পাঁচেক। এ অবস্থায় ঢাকনা ছাড়াই কলিজাগুলোকে কষিয়ে নিতে হবে, তাতে করে কলিজার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। যখন কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে এরকম ভেসে উঠবে, তখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কলিজাটা সিদ্ধ হচ্ছে আর ঝোলটা কমে আসছে। আর এ সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যেন তলা লেগে না যায়। আমি চেক করে নিয়েছি কলিজাটা সিদ্ধ হয়েছে কিনা। কলিজাটা সিদ্ধ হয়েছে, কিন্তু আমি ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিব, সেজন্য আরও একটু জাল করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে পারেন। ঝোলটাও কমে এসেছে, এবারে আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি। বাগারের জন্য চুলায় একটি অন্য প্যান বসিয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব, অর্থাৎ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হলে সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি কলিজার মাঝে। এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু কলিজাটার স্বাদ অনেকাংশেই চেঞ্জ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেথি গুঁড়ো। এই মেথিটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, তবে মেথি গুঁড়োটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। 1/2 চা চামচের বেশি ব্যবহার করবেন না, প্রতি কেজিতে 1 চা চামচ করে ব্যবহার করা যাবে। বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা তেতো হয়ে যাবে। এখানে মেথি গুঁড়ো ব্যবহারের কারণেই কিন্তু কলিজা ভুনোটা অসাধারণ হয়ে উঠবে। এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাগুলো ব্যবহার করার কারণেই এই কলিজা ভুনাটা একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকে। এটা যে কতটা সুস্বাদু আর সুগন্ধি তারা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে মিনিট খানেকের জন্য দমে রেখে দিচ্ছি। আজকের এই পদ্ধতি ফলো করে কলিজা পরিষ্কার করে দেখবেন যে কলিজা রান্নার পরে কতটা সফট হয়, আর আজকের পদ্ধতিতে রান্না করে দেখবেন যে কলিজাটা কতটা অসাধারণ স্বাদের হয়ে থাকে। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই গরম গরম কলিজা ভাত, রুটি, পোলাও কিংবা লুচি পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।